بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون সর্ববিধ প্রশংসা আল্লাহর জন্য, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন, তথাপি কাফিররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে। তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন, আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে রয়েছে, তথাপি তোমরা সন্দেহ করো। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون تني الله نبه مندلي এবং ভূমণ্ডলে তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো তাও অবগত। তাদের কাছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী থেকে কোন নিদর্শন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না, অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ে সংবাদ আসবে যা নিয়ে তারা উপহাস করত। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ترك دكني جامي تادر پوربه কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি। আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি, অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাজিল করতাম অতঃপর তারা তা সহস্তে স্পর্শ করত, তবু অবিশ্বাসীরা একথায় বলত যে এটা প্রকাশ্য জাদু বই কিছু নয়। তারা আরো বলে যে তার কাছে কোন ফেরেশতা কেন প্রেরণ করা হল না, যদি আমি কোন ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত, অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না। ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين যদি আমি কোন ফেরেশতাকে রসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারই হতো, এতেও ওই সন্দেহই করত যা এখন করেছে। নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরদের সাথেও উপহাস করা হয়েছে, অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। বলে দিন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون জিজ্ঞেস করুন,
নভমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তার মালিক কে? বলে দিন, মালিক আল্লাহ। তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্ব বলে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন, এর আগমনে কোন সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাস স্থাপন করে না। যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে তাঁরই, তিনি শ্রোতা মহাজ্ঞানী। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ব্যতীত, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দান করেন ও তাকে কেউ আহার্য দান করে না, অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্রে আমি আজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি বলুন, আমি আমার পালন কর্তার অবাধ্য হতে ভয় পাই, কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি। যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে, এটাই বিরাট সাফল্য। আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি পরাক্রান্ত স্বীয় বান্দাদের উপর, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। আপনি জিজ্ঞেস করুন, সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে? বলে দিন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্য রয়েছে? আপনি বলে দিন, আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিন, তিনি একমাত্র উপাস্য, আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন তাদের সন্তানদেরকে চেনে। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না। আর যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালিম কে? নিশ্চয় জালিমরা সফল কাম হবে না। সবাইকে একত্র করব, অতঃপর যারা শিরক করেছিল তাদেরকে বলব, যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে তারা কোথায়? অতঃপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এইটুকুই যে তারা বলবে, আমাদের পালনকর্তা আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না।
كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون দেখো তো কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে এবং যেসব বিষয় তারা আপনার প্রতি মিছে মিছে রটনা করত তা সবই উধাও হয়ে গেছে তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না এমনকি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে তখন কাফিররা বলে এটি পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী বই তো নয় তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে অথচ তারা কেবল নিজেদেরকে ধ্বংস করছে কিন্তু বুঝছে না ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আর আপনি যদি দেখেন যখন তাদের দোজখের উপর দাঁড় করানো হবে তারা বলবে কতই না ভালো হতো যদি আমরা পুনঃপ্রেরিত হতাম তাহলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শন সমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এবং তারা ইতিপূর্বে যা গোপন করত তা সামনে প্রকাশ হয়ে পড়েছে যদি তারা পুনঃপ্রেরিত হয় তবুও তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল নিশ্চয় তারা মিথ্যাবাদী তারা বলে আমাদের পার্থিব জীবনী জীবন আমাদের পুনরায় জীবিত হতে হবে না আর যদি আপনি দেখেন যখন তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তিনি বললেন এটা কি বাস্তব সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের পালনকর্তার কসম তিনি বলবেন অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন করো নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি যখন কিয়ামত তাদের কাছে অকস্মাৎ এসে যাবে তারা বলবে হায় আফসোস এর ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তারা স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে শুনে রাখো তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্টতর বোঝা পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয় পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর তোমরা কি বুঝো না قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে
অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, প্রকারান্তরে এ জালিমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে, তারা এতে সবর করেছেন, তাদের কাছে আমার সাহায্য পৌঁছা পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে। আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছে কোনো একটি মোজেজা আনতে পারেন, তবে নিয়ে আসুন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন, অতএব আপনি অবুঝদের অন্তর্ভুক্ত হবেন না। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون তারাই মানে যারা শ্রবণ করে। আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন, অতঃপর তারা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে। তারা বলে তাঁর প্রতি তাঁর পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন, আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দু ডানা যোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতঃপর সবাই স্বীয় পালনকর্তার কাছে সমবেত হবে। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তারা অন্ধকারের মধ্যে মুখ ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বলুন, বলো তো দেখি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও? বরং তোমরা তাকেই ডাকবে, অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দূরও করে দেন। যাদেরকে অংশীদার করছ তখন তাদেরকে ভুলে যাবে। আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম,
অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে। অতঃপর তাদের কাছে যখন আমার আজাব এল তখন কেন কাকুতি মিনতি করল না? বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখাল যে কাজ তারা করছিল। অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছু দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা নিরাশ হয়ে গেল। অতঃপর জালিমদের মূল শিকড় কর্তিত হল। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি বিশ্বজগতের পালন কর্তা। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون আপনি বলুন, বলো তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে এগুলো এনে দেবে? দেখো, আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি, তথাপি তারা বিমুখ হচ্ছে। বলে দিন, দেখো তো, যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালিম সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে? আমি পয়গম্বরদের প্রেরণ করি না, কিন্তু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে। অতঃপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয় তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তাদেরকে তাদের নাফরমানির কারণে আজাব স্পর্শ করবে। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون আপনি বলুন, আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এমনও বলি না যে আমি একজন সম্মানিত ফেরেশতা। আমি তো শুধু ওই ওহির অনুসরণ করি যা আমার কাছে আসে। আপনি বলে দিন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? আপনি এ কোরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন যারা আশঙ্কা করে স্বীয় পালনকর্তার কাছে এমত অবস্থায় একত্র হওয়ার যে তাদের কোন সাহায্যকারী ও সুপারিশকারী হবে না যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্বীয় পালনকর্তার ইবাদত করে
তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দু মাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন, নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি, যাতে তারা বলে যে এদেরকে কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন, আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন। كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين أرجوكم ترى أبنار كتاش بي যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞানতাবশত কোনো মন্দ কাজ করে, অনন্তর তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময়। আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে। আপনি বলে দিন, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো। আপনি বলে দিন, আমি তোমাদের খুশি মতো চলব না, কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না। আপনি বলে দিন, আমার কাছে পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ। তোমরা যে বিষয়টি তড়িৎ সংগঠনের দাবি করছ তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না, তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকারী। আপনি বলে দিন, যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্র সংগঠিত হওয়ার জন্য দাবি করছ, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালিমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত। ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين আর তার কাছেই অদৃশ্য জগতের চাবিসমূহ রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনি জানেন, কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন, কোনো শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। তিনি রাত্রিবেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন
এবং যা কিছু তোমরা দিনের বেলা করো তা জানেন। অতঃপর তোমাদেরকে দিবসে সমর্থিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়, অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করছিলে। حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين তিনি সেই বান্দাদের উপর প্রবল, তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয় এবং এতে তারা কোনো ত্রুটি করে না। অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখো, ফয়সালা তারই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আপনি বলুন, কে তোমাদের স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদের এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হয়ে যাব? আপনি বলে দিন, আল্লাহ তোমাদের তা থেকে মুক্তি দেন এবং সব দুঃখ বিপদ থেকে, তথাপি তোমরা শিরক করো। আপনি বলুন, তিনি শক্তিমান যিনি তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদদল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দেবেন এবং একে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখো, আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। আপনার সম্প্রদায় এটি মিথ্যা বলছে অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর নিয়োজিত নই, প্রত্যেক খবরের একটা সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথা প্রবৃত্ত না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর আর জালিমদের সাথে উপবেশন করবেন না। এদের যখন বিচার হবে তখন পরহেজগারদের উপর এর কোন প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়। ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا
لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মে এমনভাবে গ্রেপ্তার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোন সাহায্যকারী ও সুপারিশকারী নেই এবং যদি তারা সমগ্র জগৎকেও বিনিময় রূপে প্রদান করে তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এরা ওই সমস্ত লোক যারা নিজেদের কৃতকর্মে জড়িত হয়ে পড়েছে, তাদের জন্য উত্তপ্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে। ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين أبني بولدين أمرتي الله بيتتو এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, আর আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে, সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে, তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে এসো আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহর পথই সুপথ, আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যাই। قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير এবং তা এই যে নামাজ কায়েম করো ও তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, যেদিন তিনি বলবেন হয়ে যা, অতপর হয়ে যাবে। তাঁর কথা সত্য, যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেদিন তারই আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্টতায় নিপতিত। আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভোমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল, তখন সে একটি তারকা দেখতে পেল, বলল এটি আমার পালন কর্তা। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন বলল
আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বলল, এটি আমার পালনকর্তা। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল, যদি আমার পালনকর্তা আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বলল, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি ওসব থেকে মুক্ত। আমি একমুখী হয়ে স্বীয় আনন ওই সত্তার দিকে করেছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ? অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরিক করো আমি তাদেরকে ভয় করি না, তবে আমার পালনকর্তাই যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তা প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন, তোমরা কি চিন্তা করো না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছো তাদেরকে কি রূপে ভয় করো? অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোন প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি লাভের অধিক যোগ্য কে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? যারা ইমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী। ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব। প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি, তাঁর সন্তানদের মধ্যে দাউদকে, সুলাইমানকে, আইয়ুবকে, ইউসুফকে, মুসাকে ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। আরো জাকারিয়াকে, ইয়াহিয়াকে, ঈসাকে এবং ইলিয়াসকে, তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল, এবং ইসমাইলকে, ইয়াশাকে, ইউনুসকে, লুতকে, প্রত্যেককেই
আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। আরো তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান সন্ততি ও ভাইদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হিদায়ত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এ পথে চালান। যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকে আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল, আল্লাহ কোন মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুন, ওই গ্রন্থ কে নাজিল করেছে যা মুসা নিয়ে এসেছিল, যা জ্যোতি বিশেষ এবং মানব মণ্ডলীর জন্য হিদায়ত স্বরূপ, যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করছ এবং বহুলাংশে গোপন করছ। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানত না। আপনি বলে দিন, আল্লাহ নাজিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন। এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন, যারা পরকালে বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে,
আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের কর স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ, যেরূপ আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছ। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তবে কি তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উধাও হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ বীজ ও আতি থেকে অঙ্কুর সৃষ্টিকারী, তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন, ইনি আল্লাহ, অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم তিনি প্রভাত রশ্মির উন্মেষক, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসাবের জন্য রেখেছেন, এটি পরাক্রান্ত মহাজ্ঞানী নির্ধারণ। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। আর তিনি তোমাদের একমাত্র জীবসত্তা থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, স্থিতি ও গচ্ছিত হওয়ার স্থল। নিশ্চয় আমি প্রমাণ আদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো, যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো, নিশ্চয় এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য।
وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون. ترى জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন। তারা অজ্ঞাতবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে। তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তার কোন সঙ্গিনী নেই? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। ইনি আল্লাহ তোমাদের পালন কর্তা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি সবকিছু স্রষ্টা। অতএব তোমরা তাঁরই ইবাদত করো, তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। কোন কিছুরই দৃষ্টিসীমা তাকে বেষ্টন করতে পারে না, অবশ্য তিনি সকলের দৃষ্টিকেই পেতে ও বেষ্টন করতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে, অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। এমনিভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে তারা না বলে যে আপনি তো এগুলো অধ্যয়ন করে বলছেন, এবং যাতে আমি একে সুফিবৃন্দের জন্য খুব পরিব্যক্ত করে দেই। আপনি ওই পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন। ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না। আমি আপনাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহীও নন। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে, তাহলে তারাও ধৃষ্টতা করে, অজ্ঞাতবশত আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি, অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত। তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে যদি তাদের কাছে কোন নিদর্শন আসে
তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিন, নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই রয়েছে। হে মুসলমানগণ, তোমাদের কে বলল যে যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই? আমি ঘুরিয়ে দেব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দেব। আমি যদি তাদের কাছে ফেরেশতাদের অবতরণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয়। কিন্তু যদি আল্লাহ চান, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। এমনিভাবে প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানব ও জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে চাকচিক্যময় কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এ কাজ করত না। অতএব আপনি তাদেরকে এবং তাদের মিথ্যা অপবাদকে মুক্ত ছেড়ে দিন, যাতে চাকচিক্যময় বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয়, এবং যাতে ঐসব কাজ করে যা তারা করছে। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে। অতএব আপনি সংশয় প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার পালনকর্তার বাক্য পূর্ণ সত্য ও সুসমন্বিতভাবে পরিপূর্ণ হয়েছে। তাঁর বাক্যের কোন পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। আর আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আপনার পালনকর্তা তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন যারা তার পথ থেকে বিপদগামী হয়, এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার পথে অনুগমন করে। অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও।
وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين. কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ওইসব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা অন্যকে বিপদগামী করতে থাকে। আপনার পালনকর্তা সীমা অতিক্রমকারীদের যথার্থই জানেন। وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ. তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গুনাহ পরিত্যাগ করো, নিশ্চয় যারা গুনাহ করছে তারা অতি সত্ত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ. যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এ ভক্ষণ করা গুনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে, যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তি সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে সেখান থেকে বের হতে পারছে না? এমনি ভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ. আর এমনি ভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে, তাদের সেই চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُؤْمِنَ حَتَّى نُؤْتَى مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ. যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে, আমরা কখনই মানব না যে পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই যা আল্লাহর রসুলগণ প্রদত্ত হয়েছেন। আল্লাহ এ বিষয়ে সুপরিজ্ঞাত যে কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করছে তারা অতি সত্বর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে। অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেন যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করেন। আর এটাই আপনার পালনকর্তার সরল পথ, আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি।
دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون তাদের জন্য তাদের পালনকর্তার কাছে নিরাপদ গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم যেদিন আল্লাহ সবাইকে একত্র করবেন হে জিন সম্প্রদায় তোমরা লোকদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ তাদের মানব বন্ধুরা বলবে হে আমাদের পালন কর্তা আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহ বলবেন আগুন হল তোমাদের বাসস্থান তথায় তোমরা চিরকাল অবস্থান করবে কিন্তু যখন চাইবেন আল্লাহ নিশ্চয় আপনার পালন কর্তা প্রজ্ঞাময় قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين এমনি ভাবে আমি পাপীদের এককে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বররা আগমন করেননি যারা তোমাদের আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদের আজকের দিনে সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন তারা বলবে আমরা স্বীয় গুনাহ স্বীকার করে নিলাম পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফির ছিল এটা এজন্য যে আপনার পালনকর্তা কোন জনপদের অধিবাসীদের জুলুমের কারণে ধ্বংস করেন না এমত অবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে প্রত্যেকের জন্য তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার পালনকর্তা তাদের কর্ম সম্পর্কে বেখবর নন আপনার পালনকর্তা অমুখাপেক্ষী করুণাময় তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দেবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন যেমন তোমাদের অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয় তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না আপনি বলে দিন হে আমার সম্প্রদায় তোমরা সস্থানে কাজ করে যাও আমিও কাজ করি অচিরে জানতে পারবে যে পরিণাম গৃহ কে লাভ করে নিশ্চয় জালিমরা সুফল প্রাপ্ত হবে না وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ
আল্লাহর জন্য নির্ধারণ করে, অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের। অতঃপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছে না, এবং যা আল্লাহর তা উপাস্যদের দিকে পৌঁছে যায়। তাদের বিচার কতই না মন্দ। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون إنني ভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে, যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন তবে তারা এ কাজ করত না। অতএব আপনি তাদের এবং তাদের মন গড়া বলিকে পরিত্যাগ করুন। وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون তারা বলে এসব চতুষ্পদ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে। আর কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে, এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণা বশত আল্লাহর নাম উচ্চারণ করে না। তাদের মন গড়া বলির কারণে অচিরেই তিনি তাদেরকে শাস্তি দেবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم তারা বলে এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলাদের জন্য তা হারাম, আর যদি তা মৃত হয় তারা সবাই তাতে অংশীদার হয়। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দেবেন, তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদের নির্বুদ্ধিতাবশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে, এবং আল্লাহ তাদেরকে যেসব দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে নিয়েছে। নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি।